মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশ। বিশাল আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতির পাশাপাশি দুই দেশেরই রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী। দুই দেশের বহর ইউরোপ, রাশিয়া এবং আমেরিকার তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশেই তুরস্কের সাথে নিজস্ব অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার TF-XA প্রজেক্টেও এই দুই দেশকে বিনিয়োগ করার আমন্ত্রণ জানানো হয়েছে। যুদ্ধবিমান ছাড়াও নিজ দেশেই ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং মিসাইল তৈরি করছে তারা। সব মিলিয়ে সাময়িক শক্তি বৃদ্ধি এবং আধিপত্য বিস্তারে দুই দেশেই শক্তভাবে মাঠে নেমেছে। প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দুই দেশের মধ্যে বন্ধুত্বও শক্ত। আমাদের আজকের ভিডিওটিতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া একত্রে মিলে কতটা শক্তিশালী হতে পারে তাই তুলে ধরব। তাহলে চলুন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যৌথ সামরিক শক্তি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। সামরিক শক্তিতে যাওয়ার আগে দুই দেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বর্ণনায় যাওয়া যাক। দুই দেশের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তেজনাপূর্ণ দক্ষিণ চীন সাগরের তীরেই। ইন্দোনেশিয়া বিশাল আকৃতির দেশ, আয়তনে বিশ্বের 14তম বৃহত্তম দেশ। 17,000-এর উপরে দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া মোট আয়তন 19,00,000 বর্গ কিলোমিটারের উপরে। বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দ্বীপ নিউ গিনি এবং বোর্নিও সহ জাভা, সুমাত্রা এবং সুলাওসি ইন্দোনেশিয়ার দখলে রয়েছে। এদিকে মালয়েশিয়া প্রধানত দুই ভাগে বিভক্ত। মালয় উপদ্বীপের উন্নত অংশটি পশ্চিম মালয়েশিয়া নামে পরিচিত, আর বৃহৎ অংশটি বা পূর্ব মালয়েশিয়া বোর্নিও দ্বীপে অবস্থিত। এখানে বলে রাখি, বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং এশিয়ার সবথেকে বড় দ্বীপ বোর্নিওকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ব্রুনাই বিভক্ত করেছে। সব মিলিয়ে মালয়েশিয়ার মোট আয়তন 3,30,000 বর্গ কিলোমিটার। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া একত্রে মিলে আয়তন দাঁড়ায় 22,35,000 বর্গ কিলোমিটার। ভূমি থেকে দুই দেশেরই সমুদ্রসীমা কয়েক গুণ বড়। মালয়েশিয়ার মোট জনসংখ্যা 2,27,00,000, যাদের 61% উপরেই মুসলিম। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা 26,76,00,000, যাদের প্রায় 87% মুসলিম। জনসংখ্যা ইন্দোনেশিয়া সব থেকে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দুই দেশ একত্রে মিলে জনসংখ্যা দাঁড়ায় 19 কোটির উপরে। ত্রিতাত্ত্বিকভাবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া কাছাকাছি গোষ্ঠীভুক্ত। দুই দেশের ভাষাগুলোই মালয় ভাষা পরিবারের অন্তর্গত। এবার আসি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে সুসম্পর্কের দিকে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক সুসম্পর্ক বিদ্যমান। দুই দেশের জাতিসংঘ, আসিয়ান এবং আপেক জোটে একই নীতি বহন করে। মুসলিমদের সবথেকে বড় জোট OIC এবং উদীয়মান মুসলিম দেশগুলোকে নিয়ে তৈরি করা জোট D8-এ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার শক্ত প্রভাব রয়েছে। এদের মধ্যে D8 জোটভুক্ত মুসলিম দেশগুলো মিলে নিকট ভবিষ্যতে সাময়িক জোটও তৈরি হতে পারে। এ বিষয়ে আরও জানতে আমাদের গত ভিডিওটি দেখুন। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার শক্তিশালী অর্থনীতি রয়েছে। মালয়েশিয়া মোট নমিনাল GDP $336 বিলিয়ন, আর ইন্দোনেশিয়ার $1,089 বিলিয়ন। দুই দেশে মোট নমিনাল GDP $1.5 ট্রিলিয়ন। মধ্যপ্রাচ্যের বাইরে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকেই সবথেকে ধনী মুসলিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। মালয়েশিয়ার সামরিক বাজার $1 ট্রিলিয়ন উপরে, আর ইন্দোনেশিয়া $9 বিলিয়ন। দুই দেশ একত্রে মিলে বাজেট দাঁড়ায় $13 বিলিয়ন। দেশ দুটির জনসংখ্যা, আয়তন এবং অর্থনীতির তুলনায় এই সামরিক বাজেট খুবই সামান্য। ট্যাঙ্ক এবং যুদ্ধজাহাজের জন্য দুই দেশেই ইউরোপের উপর নির্ভরশীল, তবে ফাইটার বিমানের জন্য দুই দেশেই আমেরিকা এবং রাশিয়ার উপর নির্ভরশীল। অবশ্য সাম্প্রতিক সময়গুলোতে দুই দেশেই তুরস্কের সাথে মিলে নিজস্ব অস্ত্রশিল্প তৈরি করেছে। মালয়েশিয়ার মোট সৈন্য আছে 4,10,000, আর ইন্দোনেশিয়ার 8,00,000। দুই দেশ মিলে মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 12,00,000-এর উপরে। মালয়েশিয়ার কাছে পোল্যান্ডের তৈরি 48টি PT-91 পেন্ডাকার ট্যাঙ্ক আছে, যেগুলো সোভিয়েত T-72 ট্যাঙ্কের উন্নত রূপ। ইন্দোনেশিয়ার কাছে তুলনামূলক শক্তিশালী লিওপার্ড 2 ট্যাঙ্ক আছে,
এছাড়াও বিপুল সংখ্যক লাইট ট্যাঙ্কও আছে। মোট 300 উপরে ট্যাঙ্ক আছে ইন্দোনেশিয়া সেনাবাহিনীতে। এছাড়াও তুরস্কের সাথে মিলে তৈরি করা কাপালান মিডিয়াম ট্যাঙ্কও অর্ডারে আছে। ইন্দোনেশিয়া এগুলো হারিমাও নামে পরিচিত। মালয়েশিয়া বিমান বাহিনীতে 18টি রাশিয়ান সুখুই SU-30 এবং 8টি আমেরিকান F-18 হর্নেট সহ মোট 39টি যুদ্ধ বিমান আছে। আর ইন্দোনেশিয়ার 11টি SU-30, 5টি SU-27 এবং 33টি F-16 মিলে মোট 80টি ফাইটার আছে। দুই দেশের একত্রে মিলে আমেরিকান এবং রাশিয়ান 100-এর উপরে ফাইটার বিমান থাকছে। জলসীমা এই দুই দেশের এই সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। মালয়েশিয়ার কাছে ফ্রান্সের তৈরি দুটি স্কোরপিনে ক্লাস সাবমেরিন আছে। ইন্দোনেশিয়ার কাছে আছে জার্মানির তৈরি দুটি টাইপ 209 ক্লাস এবং দক্ষিণ কোরিয়ার সহায়তায় নিজেদের তৈরি 3টি নাগাপাসা ক্লাস সাবমেরিন রয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দুই দেশের কাছেই 7টি করে ফ্রিগেট রয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া মার্তাদিনটা ক্লাস ফ্রিগেট দুটি নেদারল্যান্ডসের সহায়তায় নিজ দেশেই তৈরি, আর একইভাবে মালয়েশিয়া মহারাজা ক্লাস ফ্রিগেট 5টি ফ্রান্সের সহায়তায় নিজ দেশেই তৈরি করেছে। এছাড়াও মালয়েশিয়ার কাছে জার্মানি এবং ইতালির তৈরি 6টি করভেট আছে, আর ইন্দোনেশিয়ার কাছে ব্রিটেন এবং নেদারল্যান্ডসের তৈরি 10টি করভেট আছে। অর্থাৎ দুই দেশ একত্রে মিলে 60টি সাবমেরিন, 14টি ফ্রিগেট এবং 16টি করভেট অপারেট করে। এই দুই দেশের দিকে সামরিক সহযোগিতার হাত বাড়াচ্ছে তুরস্ক। ইতোমধ্যে ইন্দোনেশিয়া তুরস্কের সাথে মিলে মিডিয়াম ট্যাঙ্ক তৈরি করে প্রোডাকশনে পাঠিয়েছে। তুরস্কের যে কোনো নতুন অস্ত্র এখন মালয়েশিয়াতে প্রথম প্রদর্শন করা হয়। এমনকি তুরস্কের আপকামিং পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার TF-X এর প্রজেক্টেও অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রিয় দর্শক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্ক সহ অন্যান্য মুসলিম দেশগুলোর সামরিক সম্পর্ক জোরদার এবং অস্ত্রশিল্প তৈরিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। উদীয়মান মুসলিম দেশগুলোর সামরিক জোট D8 কতটা শক্তিশালী হতে পারে তা জানতে আমাদের চ্যানেলে গত ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।